নমস্কার বন্ধুরা, সহজপাঠ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল গোবিন্দলাল চরিত্র সম্বন্ধে। কিন্তু এই কৃষ্ণকান্তের উইল গোবিন্দলাল চরিত্র আলোচনা করার আগে আমরা জেনে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস লেখার আগে বাংলা সাহিত্যে কী কী উপন্যাস লেখা হয়েছিল। বাংলা উপন্যাসের প্রথম সার্থক স্রষ্টা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদিও তার পূর্বে বাংলা উপন্যাস রচনার প্রচেষ্টা দেখা গিয়েছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস এবং প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা প্রভৃতি উপন্যাসগুলিতে। কিন্তু এই লেখালেখিগুলোর মাধ্যমে উপন্যাসের বিশেষ লক্ষণ দেখা গেল না, বেশিরভাগটাই হয়ে গেল নকশা জাতীয় লেখালেখি। তাহলে আমরা সহজেই বলতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বাংলা উপন্যাস সাহিত্যের প্রথম সার্থক স্রষ্টা। এবারে আমরা জেনে নেব কৃষ্ণকান্তের উইল কত সালে প্রকাশিত হয়েছিল, সাল এবং তার পত্রিকা সম্বন্ধে। কৃষ্ণকান্তের উইল 1878 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং বঙ্কিমচন্দ্র কৃষ্ণকান্তের উইল বঙ্গদর্শন পত্রিকায় 1282 সালে পৌষ সংখ্যা থেকে ফাল্গুন সংখ্যা পর্যন্ত কিছুটা প্রকাশিত হয় এবং বাকি অংশ 1284 সালের বৈশাখ থেকে মাঘ সংখ্যা প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলিকে কয়েকটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি। নাম্বার 1, ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস। নাম্বার 2, সমাজ এবং গৃহস্থ ধর্মী উপন্যাস। এবং নাম্বার 3, তত্ত্ব এবং দেশাত্মবোধক উপন্যাস। এবার আসি আমাদের আলোচ্য আজকের আলোচনার মূল বিষয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলাল চরিত্র সম্বন্ধে। এই গোবিন্দলাল চরিত্রটি কে বঙ্কিমচন্দ্র এঁকেছেন শিক্ষিত, গুণী, রুচিমান ব্যক্তি হিসেবে। অপরদিকে গোবিন্দলালের স্ত্রী ভ্রমর, যে কিনা রূপে গোবিন্দলালের পুরো বিপরীত ছিল, কিন্তু তার মনের মধ্যে স্বামীপ্রেম এবং সারল্যতা তাদের সাংসারিক জীবনের একমাত্র উপলক্ষ বিষয় ছিল। আমরা গোবিন্দলাল চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য এই আলোচনার মাধ্যমে রাখতে পারি, সেগুলি দেখে নেওয়া যাক। গোবিন্দলাল চরিত্রের প্রথম বৈশিষ্ট্য, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো গোবিন্দলাল দয়ার্ত হৃদয় গোবিন্দলাল। গোবিন্দলালের মনে এবং হৃদয়ে দয়ার ভাব প্রচুর পরিমাণে ছিল। তাই তো গোবিন্দলাল যখন দেখে বারুণী পুষ্করণীর তীরে যখন রোহিণী একা বসে কাঁদছে, ব্রহ্মানন্দ্রের ঘোষের ভাতুষপুত্রী রোহিণী একা বসে যখন কাঁদছে, তাকে দেখে গোবিন্দলালের মনে দয়ার ভাব জাগ্রত হয়েছিল এবং তাকে দেখে জিজ্ঞাসা করেছিলেন যে সে কেন কাঁদছে। অপরদিকে রোহিণী গোবিন্দলালকে দেখে তার মনে নতুন একটা ভাব বা প্রেম জেগে উঠেছিল, যেটা গোবিন্দলাল স্বপ্নেও ভাবেনি পরবর্তীকালে এই সাক্ষাৎই তার জীবনের মূল সর্বনাশের কারণ হয়ে ওঠে। নাম্বার 2, পরদুঃখ কাতরতা। গোবিন্দলাল স্বভাবতই ছিল পরদুঃখ কাতরতা, কারণ তিনি কোনোদিনই পরের দুঃখ মুখ বুজে দেখতে এবং শুনতে পারতেন না। যখন দেখা যায় কৃষ্ণকান্ত উইল চুরির দায়ে রোহিণীকে দণ্ড দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তখন গোবিন্দলাল তাকে সেই দণ্ড দেওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। অন্যদিকে দেখা যায় গোবিন্দলাল যখন রোহিণীকে আড়ালে ডেকে তার সঙ্গে কথোপকথন করছিল, তখন এই পরদুঃখ কাতরতার অতিরিক্ত ভাব দেখানোর জন্য গোবিন্দলালের প্রতি রোহিণী আকৃষ্ট হয়ে গিয়েছিল। নাম্বার 3, গোবিন্দলালের চরিত্রের তৃতীয় বৈশিষ্ট্য হলো গোবিন্দলাল প্রায় নিষ্কলুষ, অর্থাৎ গোবিন্দলাল চরিত্র নিষ্কলুষ, পাপ তাকে স্পর্শও করতে পারেনি। যখন দেখা যায় চাকরানির দল রোহিণী সম্বন্ধে এবং গোবিন্দলালকে জড়িয়ে নানা ধরনের কথা ভ্রমর অর্থাৎ গোবিন্দলালের স্ত্রীর কানে তুলছে,
হঠাৎ করে ভ্রমর অর্থাৎ গোবিন্দলালের স্ত্রীর পতিপ্রেম হঠাৎ করে ধাক্কা খেল এবং পরক্ষণে রাগের বশবর্তী হয়ে ভ্রমর গোবিন্দলালকে চিঠি লিখলেন যে তিনি পিত্রালয়ে গমন করবে। এবং অপরদিকে দেখা যায় ব্রহ্মানন্দ অর্থাৎ রোহিণীর জ্যাঠা, তিনিও একই ডাকে অন্যদিকে গোবিন্দলালকে চিঠি লিখেছেন। পরক্ষণে গোবিন্দলাল কিছু বুঝতে না পেরে বাড়ি আসার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, আর এদিকে ভ্রমর তাকে ত্যাগ করে পিত্রালয়ে গমন করেছে। নাম্বার 4, নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা। গোবিন্দলাল চরিত্রে আমরা দেখতে পাই গোবিন্দলাল নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা সারাক্ষণ চালিয়ে গেছে, কিন্তু পরক্ষণে দেখতে পাই একদিকে ভ্রমর অপরদিকে রোহিণী, এই দুয়ের মধ্যে পড়ে গোবিন্দলাল নিজেকে সংযত করতে পেরেছিল, মাঝখানে পড়ে এই অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়েছিল। আমরা অপরদিকে দেখতে পাই গোবিন্দলাল চরিত্রের নাম্বার 5 চরিত্রের অপর একটি বৈশিষ্ট্য হলো গোবিন্দলাল কৃষ্ণকান্তের উইল থেকে বঞ্চিত হয়েছিলেন। কৃষ্ণকান্ত যখন দেখলেন যে তার ভাতুষ্পুত্র সংসার ত্যাগী হয়ে রোহিণীর প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছেন, তখন কৃষ্ণকান্ত তার উইলের গোবিন্দলালের ভাগের যত অংশ ছিল সেটা লিখে দিলেন কার নামে? ভ্রমর অর্থাৎ গোবিন্দলালের স্ত্রীর নামে। এতে গোবিন্দলাল মনে মনে খুব আঘাত পেয়েছিলেন। কৃষ্ণকান্তর মৃত্যুর পর গোবিন্দলালের মা কাশীবাসী হলেন, তারপর গোবিন্দলালও রোহিণীকে নিয়ে প্রাসাদপুরে ভোগের জীবন শুরু করল। এখান থেকেই গোবিন্দলাল চরিত্রের অধঃপতন শুরু হলো। তারপর যখন এই ভোগের জীবন হলো হুলাহুল তুলল, ভোগে একটা সময় পরে ক্লান্তি এলো, তখন গোবিন্দলাল স্বভাবতইভাবে ভ্রমরের কথা তার স্মৃতিগোচর হলো। অপরদিকে দেখা যায় নিশাকর গোবিন্দলালকে ভ্রমরের সমস্ত কথা স্মৃতিচারণ তাকে মনে করিয়ে দিল। গোবিন্দলাল নিজের পাপ কর্মের জন্য যথেষ্টভাবে হৃদয় বিদারকভাবে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করল। তারপর দেখা যায় যে রোহিণী গোবিন্দলালের আড়ালে অন্য পুরুষের সাথে যখন নির্জনে আলাপ করতে গিয়েছে, তখন গোবিন্দলালের মনে চরম এক সন্দেহের বীজ রোপিত হলো। স্বভাবতইভাবে গোবিন্দলালের হাতের পিস্তল গর্জে উঠল, গোবিন্দলাল হলেন নারী ঘাতক। পরিশেষে বঙ্কিমচন্দ্র গোবিন্দলাল চরিত্রে দেখেছেন পাপের পায়শ্চিত্ত। তিনি দেখিয়েছেন গোবিন্দলাল সংসার ত্যাগ করে হলেন সন্ন্যাসী। এই সন্ন্যাসের যাত্রা তাকে নিয়ে গেল একদম তাকে পাপের পথ ত্যাগ করে সন্ন্যাসীর পথে তিনি যাত্রা করতে শুরু করলেন, আর সেখানেই তিনি দেহত্যাগ করলেন। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর পরিশেষে বলতে থাকি, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।